2024 লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর শুক্রবার সংসদীয় বৈঠকে এনডিএ। এদিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএর নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদি। সংসদের সেন্ট্রাল হলের সেই বৈঠকে মোদির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিজেপি সহ এনডিএ জোটের নেতারাও। বিজেপি ও শরিক নেতাদের বক্তব্যের পর ভাষণ শুরু করেন নরেন্দ্র মোদি। প্রথমেই জোটের প্রশংসা করেন তিনি। নমোকে এদিন বলতে শোনা যায়, সরকার চালাতে প্রয়োজন হয় বহুমতের, দেশ চালাতে প্রয়োজন হয় সর্বমতের। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী সহ কংগ্রেসকে কড়া আক্রমণ করেন মোদি। তিনি বলেন, গত 10 বছরে 100টি আসন জিততে পারেনি কংগ্রেস। 2014, 2019, 2024 তিনটি নির্বাচন মিলিয়ে কংগ্রেস যত আসন পেয়েছে তার থেকে বেশি আসন এবারে জিতেছে বিজেপি। মোদি আরও মনে করিয়ে দেন, ইভিএমে কারচুপি হচ্ছে বলে দাবি করেছিল হাত শিবির, কিন্তু জনাদেশ বুঝিয়ে দিয়েছে ईवीएम में कोई त्रुटि नहीं। ये लोग तय करके बैठे थे कि भारत के लोकतंत्र और लोकतंत्र की प्रक्रिया के प्रति विश्वास ही लोगों का उठ जाए, और लगातार ईवीएम को गाली देना। और मुझे तो लगता था कि शायद इस बार वो ईवीएम की अर्थी क्या जुलूस निकालेंगे, लेकिन 4 जून शाम आते आते उनको ताले लग गए। ईवीएम ने उनको चुप कर दिया। ये ताकत है भारत के लोकतंत्र। পাশে নির্বাচনের সময় কমিশনের কাজে বাধা দেওয়ার জন্য বিরোধীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল বলেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। পাশাপাশি মোদি বলেন, বিশ্বের কাছে ভারতবর্ষের নাম বদনাম করার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছিল। आप देखिए, चुनाव के समय मैंने पहली बार देखा, शायद हर तीसरे दिन इलेक्शन कमीशन के काम में रुकावट आए, इसके लिए सुप्रीम कोर्ट के दरवाजे खटखटाए गए। भांति भांति की एप्लीकेशन, और एक ही टोली थी। और लोकतंत्र के प्रति जिनका भरोभार अविश्वास है, ऐसे लोग सुप्रीम कोर्ट का उपयोग करते हुए कैसे रुकावट डाले, इसका निरंतर प्रयास करते रहे। इंस्टीट्यूट पे लगा दो ताकि चुनाव के कोई भी परिणाम आए, हम दुनिया के सामने भारत को भी बदनाम कर लें। ये षड्यंत्र का हिस्सा था दोस्तों, और कभी भी देश उनको माफ नहीं करे। বিরোধীদের আক্রমণের পাশাপাশি আগামী 5 বছরের উন্নয়নের রূপরেখাও তুলে ধরেন মোদি। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী 5 বছর দেশের উন্নয়নে নয়া মন্ত্র গ্রহণ করবে সরকার। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম আদর্শের পাশাপাশি এনডিএ গড়ে তুলবে দুর্নীতিমুক্ত সরকার। স্বাভাবিকভাবেই নির্বাচনের সময় মোদি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, এবার তার হাত ধরে দুর্নীতিমুক্ত ভারতের অপেক্ষায় দেশবাসী। ক্যালকাটা নিউজ।